আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহিনুর আলম জনি আবার হাজির হইলাম আজকে আপনাদের সঙ্গে স্কলারশিপ, বিদেশে সরাসরি জব এবং ইমিগ্রেশন প্রসেস নিয়ে কথা বলব। আমি এই দেশটাতে কিভাবে আসব, এটা ইউরোপ ইউনিয়নের একটা দেশ, আইল্যান্ড, একটা ছোট্ট একটা দেশ, কিন্তু অনেক বেশি ফ্যাসিলিটিস আছে। আপনি এডুকেশনের জন্য আসতে পারেন, এখানে সরাসরি জবের জন্য আসতে পারেন, যে পথে আসেন না কেন ইভেনচুয়ালি আপনি ইমিগ্রেশন প্রসেসে যাইতে পারবেন। মিন্স আপনি দিন শেষে ইউরোপের সিটিজেন হওয়ার সুযোগ পাবেন, এবং যেখানে যেহেতু ইকোনমিক্যালি তারা রিচ, সো আপনার এখানে জব এবং আদার ফ্যাসিলিটিসগুলো অনেক বেশি, এবং স্যালারি রেঞ্জও অনেক হাই, রিসার্চের ফ্যাসিলিটিস অনেক বেশি, এবং ইংলিশ স্পিকিং কান্ট্রি, যে জিনিসগুলো হবে আমাদের আমাদের কাছে বাংলার মতো হবে, যা আমার নতুন কোনো ভাষা শিখতে হচ্ছে না, অন্য কোনো গাইডেন্স ফলো করতে হচ্ছে না, অনলি আমি আমার দেশ থেকে ইংলিশ প্র্যাকটিস করব, ইংলিশ শিখব এবং তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করব এখানে। এবং এখানে ডাইভার্স কমিউনিটি আছে, সো আমি শুরুতেই ফোকাস করতে চাচ্ছি স্কলারশিপ অথবা হায়ার স্টাডি। সো যারা আন্ডারগ্র্যাডের জন্য ট্রাই করতে চাচ্ছেন, সো তাদের জন্য বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি আছে। কলেজ মিন করে না যে আমাদের এটা অনেক লো গ্রেডের, এখানে অনেক হাই কোয়ালিটির কলেজ আছে এবং ইউনিভার্সিটি আছে, সো আপনি এই জায়গাগুলোতে ফোকাস করতে পারেন। যেমন ট্রিনিটি হইতে পারে, ডিসিইউ হইতে পারে, ইউসিডি হইতে পারে, কর্ক ইউনিভার্সিটি হইতে পারে, গলওয়ে হইতে পারে, সো আপনি যে কোনো জায়গাতে ফোকাস করতে পারেন। এবং পোস্ট গ্র্যাডের ক্ষেত্রেও তাই, এই কলেজগুলোতেই আপনি অ্যাডমিশন নিতে পারেন অথবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন, দেন পিএইচডির জন্যও তাই। সঙ্গে হচ্ছে যে রেঞ্জ অফ আরও কলেজ এবং ইউনিভার্সিটি আছে, যেগুলো হয়তো আমি বলছি না, আপনারা লিস্ট পেয়ে যাবেন এবং কিছু লিস্ট আমি এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিব। সো আমি যখনই ফোকাস করতে চাবো, সো প্রথমে এটা কি সেলফ ফান্ডে করতে হবে? না, বোথ অপশনই ওপেন আছে। প্রথমত হচ্ছে যে আইরিশ গভর্নমেন্টের এবং ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন ফান্ড থাকে, তো সেই জায়গাগুলোতে আমরা ফোকাস করতে পারি, সো সরকারি ফান্ডের স্কলারশিপ। এরপরে হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি এবং তাদের অর্গানাইজেশনের সঙ্গে, কমার্শিয়াল অর্গানাইজেশনের সঙ্গে অনেকগুলো স্কলারশিপ থাকে। সো যেমন ট্রিনিটিতে যদি আপনি যান, ট্রিনিটির আন্ডারে অনেকগুলো স্কলারশিপ আপনি খুঁজে পাবেন। আপনি যখন ডিসিইউতে যাবেন, ডিসিইউতে এরকম ফ্যাকাল্টি অনুসারে অথবা যে রিসার্চ ফিল্ড সেটা অনুসারে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে, সো আপনি এটাকে ফোকাস করতে পারেন। এরপরে কেউ যদি মনে করেন যে না, আমি কোনোটাতে অ্যাভেল করতে পারছি না কিংবা হচ্ছে না, তখন সেলফ ফান্ডে, বাট আমি কখনো এটাকে রিকমেন্ড করি না। কারণ হচ্ছে যে আপনাকে যেহেতু অপরচুনিটি আছে এবং পসিবিলিটি আছে, আপনি স্কলারশিপের জন্য ট্রাই করবেন। এবং সাথে হচ্ছে যে আপনি পার্ট টাইম জব করতে পারবেন কি না, হ্যাঁ আপনি এখানে আসার পরে পার্ট টাইম জব করতে পারবেন, যেহেতু ইকোনমিক্যালি একটা সাস্টেনেবল কান্ট্রি এবং যেখানে অনেকগুলো জবের অপরচুনিটি থাকে, সো আপনি পার্ট টাইম জব করতে পারবেন, এবং যেটা কিনা ভালো, আমি বলবো যে ভালো রেটেই আপনি পার্ট টাইম জব করতে পারবেন, এবং এটা অনেকেই করে। আর যখন স্কলারশিপ নিয়ে আসবেন, আসলে দেখা যায় যে অনেক সময় এটা ভ্যারি করে, বাট এটা 1000 থেকে 3000-4000 পর্যন্ত আপনি স্টাইপেন্ড পাবেন পার মান্থ। সো আপনি এডুকেশন তো ফ্রি করতেই পাচ্ছেন, সাথে হচ্ছে যে আপনি স্যালারি পাচ্ছেন, সো এই জিনিসগুলোকে আপনি কনসিডার করতে পারেন। এবং আমি মনে করি যে প্রথম যে রিকোয়ারমেন্টটাকে আপনাকে ফোকাস করতে হবে, এটা হচ্ছে আইএলটিএস অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি। আপনি টোফেল করতে পারেন অথবা অন্য অন্য যে সার্টিফিকেশনগুলো আছে সেগুলো আপনি করতে পারেন, বাট আমি বলবো যেহেতু আমাদের ওয়াইড রেঞ্জে আইএলটিএসটাকেই ব্যবহার করি কিংবা ইউজ করে থাকি কিংবা আমরা প্রিপারেশন নিই, সো আপনারা এটাকে ফোকাস করতে পারেন। সো কী ধরনের স্কোর লাগবে? স্কোর আপনি মিনিমাম করলেও চলবে, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাকে একটু হাই করতে হবে। সো এক্ষেত্রে আমি বলবো প্রিফারেবল রেঞ্জ হচ্ছে 6.5 to 7.5, এই রেঞ্জে যদি আপনি আইএলটিএস স্কোরটাকে রাখতে পারেন, একটা ডিসেন্ট রেজাল্ট রাখতে পারেন, এরপরে রিকমেন্ডেশন লেটার, এলওআর, মোটিভেশন লেটার, এসএ, এগুলো তো লাগবেই, এরপরে সিবি, প্রোফাইল, এগুলোকে ক্রিয়েট করা, দেন হচ্ছে যে আপনাকে প্রিপারেশন নেওয়া, এবং সাথে হচ্ছে যদি কারো পরবর্তীতে মাস্টার্স অথবা পিএইচডিতে আসেন, রিসার্চ পেপার এবং বিভিন্ন ধরনের আর্টিকেল, সেমিনার, সাথে হচ্ছে পাবলিকেশন, এগুলো যদি থাকে এগুলো অ্যাডিশন ভ্যালু দিবে। অ্যান্ড অফকোর্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এবং স্কিল ডেভেলপমেন্ট যত বেশি থাকবে রেলিভেন্ট ফিল্ডে, তত বেশি কাজ আসবে, এবং সাথে হচ্ছে সফট স্কিল। তো আমি মনে করি যে আমাদের এই জায়গাগুলোতে, এই ফ্রেমওয়ার্কগুলোকে নিয়ে আমরা যদি ড্রাইভ দেই একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটাকে ফোকাস করি, সো ডেফিনেটলি আপনি ওই জায়গাতে পৌঁছাইতে পারবেন, এবং আলটিমেটলি আপনারও কান্ট্রিতে
এটা করা সম্ভব এবং আসা সম্ভব। সো এটা গেল হচ্ছিল যে আপনি খুবই হাই লেভেল যে আমরা কীভাবে মাস্টার্স, পিএইচডি এবং হচ্ছিল আন্ডার গ্র্যাডের জন্য আমরা এখানে আসতে পারি এবং করতে পারি। আরেকটা